প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ক্লাসে চলে আসছি। হায়ার ম্যাথ ক্লাস, ক্লাস 9, লেকচার নাম্বার হচ্ছে 5, চ্যাপ্টার নাম্বার 6.1, অসমতা। আমরা তো সবসময় সমান নিয়ে কথা বলি, আজকে আমরা অসমতা নিয়ে কথা বলবো। আনইকুয়ালিটি যেটাকে বলছি, অবশ্যই আমাদের গ্রেটার দেন বা লেস দেন অথবা লেসর ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, মানে সমান অথবা বড়, অসমান অথবা ছোট, এই টাইপের কিছু কথা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে সরাসরি বোর্ডে চলে যাই। দুইটা ম্যাথ করেছি। ফার্স্টেই ম্যাথে দেওয়া আছে 3×5-3 গ্রেটার দেন, যেটা আমরা বলি গ্রেটার দেন বলি 2t-5। আমাদের এই অঙ্কগুলো একটু একটু ভিন্ন নিয়ম রয়েছে হায়ার ম্যাথসের, সো খেয়াল করি। 3×15-15 তারপর 3×2, দিস ইজ 3t গ্রেটার দেন তারপর 2t-5। একটু খেয়াল করি, আমাদের এখানে শর্ত হচ্ছে বাম পাশে আমাদের এই সংখ্যা থাকা যাবে না, আর এই পাশে হচ্ছে আমাদের কি যেগুলো ভেরিয়েবল টি এক্স ওয়াই জেড যাই থাকুক সেগুলো থাকা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই 15কে ভ্যানিশ করতে হলে -15 করতে হবে। তো এখানেও কী করতে হবে? -15। তো খেয়াল করে ছেলেমেয়েরা, -15 করলাম, প্লাস মাইনাস কেটে গেলে -3t থেকে যাবে, এখানে 2t থেকে যাবে, -5-15, দিস ইজ -20। অ্যান্ড দেন এখানে আবার কী বলছি, এখানে টি এক্স ওয়াই জেড এগুলো থাকা যাবে না, সেই জন্য আমাদের কী করতে হবে, তো এই 2t-টা এই পাশে এক পাশে মাইনাস করে দিলে আমাদের এই পাশে কী করতে হবে, মাইনাস করতে হবে। তো এই 2t এবং 2t ক্রস, দিস ইজ -20 অ্যান্ড দিস ইজ -5t। তো দুই পাশ থেকে মাইনাস মাইনাস, আল্লাহ হাফেজ। এখন তোমরা বলতে পারো যে স্যার আমাদের এই 5t পাশে তো ভাগ করে দিলে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় যদি ইকুয়ালস এর মাঝখানে থাকতো তাহলে। তো এখানে এই পাশে 5 দিয়ে ভাগ, এই পাশেও 5 দিয়ে ভাগ, কত হবে t greater than 4, রাইট? 4×5 কত? 20। তো 4 থেকে আমাদের এখানে কী হচ্ছে, বড় দেখাচ্ছে। 4 থেকে আমরা কী দেখাচ্ছি, এখানে বড় দেখাচ্ছি। তো এখানে একটু গাঢ় করে দিয়েছি ছেলেমেয়ের, একটু খেয়াল করি। এখন সমাধান সেট দেখাইতে বলছে এস ইকুয়াল টি বিলং আর সাচ দ্যাট বা টি গ্রেটার দেন 4, রাইট? সমাধান সেট। তো এটাই হচ্ছে আমাদের আনসার, এই জায়গাটা আমাদের সংখ্যা রেখাটাও একটা আনসার হবে। আমাদের দ্বিতীয় অঙ্কে আমরা চলে যাই, z-3, এখানে হাফ জেড প্লাস 4, এখানে হাফ জেড থাকা যাবে না, সেই জন্য হাফ জেড মাইনাস করতে হবে, এই পাশেও কি হাফ জেড মাইনাস করতে হবে। তো 2 যদি লসাগু হয়, 2×z, 2×2 ক্রস, দিস ইজ জেড, অ্যান্ড দেন 2×3, দিস ইজ -6, হাফ জেড প্লাস, হাফ জেড মাইনাস, ক্রস আউট, দিস ইজ 4। মাঝখানে কী রয়েছে, এখানে লেস অর ইকুয়াল একটা সাইন রয়েছে, লেস দেন অথবা কি ইকুয়াল রয়েছে। তো এখানে একটু খেয়াল করি, 2z-z মানে হচ্ছে জেড, অ্যান্ড দেন হচ্ছে -6/2, লেস অর ইকুয়াল 4। একটু খেয়াল করি, এই 2টাকে আমরা এই পাশে সরাসরি গুণ দিয়ে দিয়েছি, 4×2 কত হচ্ছে 8, এই 6 এই পাশে করছি কি +6, এই পাশে +6, তো +6-6 ক্রস, অ্যান্ড জেড লেস অর ইকুয়াল, দিস ইজ 14। তো আমরা এখানে দেখো সংখ্যা রেখায় দেখিয়েছি -1, 0, 1, 2, 3, ডট ডট দিয়ে দেখাচ্ছি +4, 14, 14 থেকে কী দেখাচ্ছে এখানে, ছোটো দেখাচ্ছে, 14 থেকে কী দেখাচ্ছে এখানে, ছোটো দেখাচ্ছে, 14 থেকে আমাদের ছোটো দেখাচ্ছে, আর এই লেস অর ইকুয়াল সেই জন্য আমাদের এই গোলাটা ভরাট করে দেওয়া লাগবে। সো জেড গ্রেটার দেন লেস অর ইকুয়াল 14। তাহলে ছেলেমেয়েরা আজকে এটুকুই থাকবে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।